আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। 2011 মামাটি মানুষের সরকার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা পেয়েছে। 2011 থেকে 2016 কাজ করেছেন, তখনও উন্নয়ন হয়েছে নানা প্রকল্পের মধ্য দিয়ে, তখনও বিরোধীরা বলেছেন যে কিছুই হয়নি। 2016 ভোটের সময় কংগ্রেস সিপিএম তারা জোট বাঁধলেন, বিজেপি তাদেরকে মদত দিলেন, অর্থাৎ আমরা অলিখিতভাবে দেখেছিলাম হাতাতুড়ি পদ্ম তারা জোট বেঁধেছিলেন এবং তারা বলেছিলেন বাংলার কিচ্ছু হয়নি, কিন্তু জনগণ তা কি জবাব দিলেন। আমরা 2011 187টা আসন নিয়ে এসেছিলাম, 2016 আমরা 211টা আসনে জিতলাম। তার মানে উত্তরোত্তর আমাদের শ্রীবৃদ্ধি হচ্ছে। আপনি যতগুলো বাই ইলেকশন দেখবেন, সমস্ত বাই ইলেকশনে বিরোধীদের এত অপপ্রচার সত্ত্বেও আমাদের উন্নয়নটা যে মানুষের হৃদয় জয় করেছে তার প্রমাণ আমরা পেয়েছি, আমরা জয় পেয়েছি। ত্রিস্তর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল ইলেকশন যতগুলো হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু আমরা জয় পেয়েছি। তো সে কারণে বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে তারা এইভাবে বলে থাকেন। তো এটা জনগণ কখনো গ্রহণ করেননি, জনগণ তার যোগ্য জবাব, তারাই ভালো বিচারক, তারাই ভালো নির্ণায়ক, তাই তারা প্রতিবারে নির্ণয় করে দেন যে কারা কোন দল থেকে নির্বাচিত প্রতিনিধিরা তারা পঞ্চায়েত চালাবেন, পঞ্চায়েত সমিতি চালাবেন কিংবা জেলা পরিষদ চালাবেন। তৃণমূল নেতা কাউন্সিলরদের বয়কট করার ডাক দিয়েছেন খড়গপুরে দিলীপ ঘোষ, কি বলবেন? সেটা উনি বলবেন, কারণ দিলীপবাবু এমন একজন নেতৃত্ব যার মুখ দিয়ে এইসব কথাগুলো মানায়, তিনি কিসের বয়কট করবেন? আপনাকে এই জায়গা আমার মনে পড়ে শরৎচন্দ্রের একটা কথায়, এক সময় শরৎচন্দ্রকে প্রতিবেশীরা মিটিং করে বলেছিলেন যে শরৎচন্দ্রকে বয়কট করা হবে। তো তারপরের দিন সকালবেলাতে দেখা গেল ওই ভ্যারেন্ডা গাছ দিয়ে তার ঘরের চারদিকে তিনি বেড়া দিচ্ছেন। তো একজন প্রশ্ন করেছিলেন, কি হলো, তুমি কেন এইভাবে বেড়া দিচ্ছ? তখন তিনি বললেন, প্রতিবেশীরা কি আমাকে বয়কট করবে, আমরাই তো প্রতিবেশীকে বয়কট করছি, আমিই বয়কট করছি। তো তৃণমূল কংগ্রেস তো বহু আগেই ওই বিজেপি নামক সাম্প্রদায়িক দল এবং সন্ত্রাসবাদী দল থেকে অনেক দূরত্ব মেনটেন করছেন, তাদেরকে আমরা বয়কট করিনি, মানুষ বয়কট করে দিয়েছে। দিলীপ ঘোষ বলছে যে তৃণমূল বিজেপি তৃণমূল কর্মীরাই তৃণমূলেরা বিজেপি সাজিয়ে নিজেদের বিজেপি কর্মী সাজিয়ে তাদের দলে জয়েন করাচ্ছে। এটা আঙুর ফল টক যে হয় এই কথা বলার মতোই এই উক্তিটি। তিনি কি করে দেখলেন যে বিজেপি তৃণমূলকে সাজিয়ে বিজেপি হিসেবে জয়েন করাচ্ছেন? তাহলে তাই যদি হয় তাদের ভোটের সংখ্যা কমছে কেন? লোকসভাতে আসন হয়তো পেয়েছেন কিন্তু ভোটের নিরিখে আমরা কিন্তু লোকসভায় অনেক এগিয়ে আছি, তাহলে সেগুলো কি লোক দেখানো? অর্থাৎ সে সময় বিজেপি থেকে যারা এসেছিলেন তারা আমাদের সমর্থন করছে? দিলীপবাবু যদি এটা বলেই তৃপ্তি আসে সাময়িকভাবে, তাহলে তৃপ্তি আসতে দিন। খড়গপুরে করোনা ছড়াচ্ছে শাসক দল, এমনি অভিযোগ উঠছে, কি বলবেন? করোনা কি শাসক দল বয়ে নিয়ে এলেন? এই এই জায়গায় যদি বলতে হয়, করোনা 19 জানুয়ারি ভারতবর্ষে প্রবেশ করেছে, জানুয়ারি মাসেতে কেরালাতে ধরা পড়ল, আমাদের 16 মার্চ পশ্চিমবাংলায় ধরা পড়ল। মুখ্যমন্ত্রী তখন থেকে বারবার বলেছেন কেন্দ্রীয় সরকারকে যে করোনা এসছে বিদেশ থেকে বিমানে করে, আগে আন্তর্জাতিক বিমান ইন্টারন্যাশনাল বিমান এগুলো সমস্ত বন্ধ করুন, তখন কিন্তু শোনেননি। তখন কেন্দ্রীয় সরকার কিসে ব্যস্ত? মধ্যপ্রদেশে ঘোড়া কেনা বেচা করে সরকার উল্টাতে হবে, সেই কাজে ব্যস্ত। দেখলেন না, 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন, তার কোনো উত্তর দিলেন না, দীর্ঘ 22 তারিখ পর্যন্ত পার্লামেন্ট করলেন, তারপরে মধ্যপ্রদেশ জয় হলো, বিজেপি সরকার গঠন করে লকডাউন ঘোষণা করে দিলেন। তাহলে এবারে যে উন্নয়নটা কিরকম হচ্ছে, বিরোধীরা তো একরাশ অভিযোগ তুলেই যাচ্ছে উন্নয়নের দিকে। দেখুন, উন্নয়ন উন্নয়নের পথেই চলছে এবং সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে বলে, বিশেষ করে আমি স্বাস্থ্যক্ষেত্রে দিয়ে উদাহরণ দিয়ে বলি, একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যটাকে ফ্রি পরিষেবা
বিনা পয়সায় পরিষেবা সবার কাছে পৌঁছে দিয়েছেন এবং সেটা একটা উন্নত মানের করেছেন বলেই আজ যে করোনার মতো এই যে মহামারী তাকে তিনি মোকাবেলা করছেন। আপনি জানেন 65% এখন আমাদের রিকভারি রেট, সেই রিকভারি রেটের যদি করা সম্ভব হয়েছে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে করে রেখেছিলেন বলেই আইসিসিউ বাড়িয়ে রেখেছিলেন, যার জন্য ভেন্টিলেশন সেন্টার তিনি বাড়িয়ে রেখেছিলেন। এখন তিনি প্রায় 81টা বেশি কোভিড হসপিটাল খুলে দিয়েছেন, বেশ কয়েক হাজার কোয়ারেন্টাইন সেন্টার করেছেন। নাহলে পরিযায়ী শ্রমিকরা যেভাবে কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা মাফিক সংক্রমণটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, কারণ লকডাউন যখন হয় সেই লকডাউনের সময় 4 আক্রান্তের সংখ্যা ছিল 4 digit, তাহলে সেই সময় 4 যদি ট্রেন চালিয়ে দিতেন এত সংক্রমিত হতো না। সংক্রমিত হলো, না খেয়ে তারা কাটালো, অর্ধাহারে অনাহারে থাকার পরে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী 25 কোটি টাকা রেলকে দিয়ে 236 ট্রেনের মধ্য দিয়ে তাদেরকে আনলেন, তাহলে এই সংক্রমণটা তো আগেই পাঠিয়ে দিলে এতটা ছড়াতো না। সেই দিক দিয়ে বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সব দিক থেকে হয়েছে। এত বড় আমফান হলো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র তো মাত্র 1000 কোটি টাকা দিয়েছে, আমাদের পাওনা তো 53,000 কোটি টাকা, তার একটা পয়সাও তার তিনি দেননি, তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুদের পাশে দাঁড়িয়েছে, যারা শ্রমজীবী মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন, মৎস্যজীবী থেকে শুরু করে যারা গোটারি করেন, যারা পোলট্রি ফার্ম করেন, যারা অর্চার্ড করেন, সমস্ত জায়গায় তিনি দাঁড়িয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন 2011 থেকে যা শুরু হয়েছে সেটা বড় সবসময় ঊর্ধ্বমুখী। সমালোচকরা বলবেন এবং তারা আপনাদের মতো ইলেকট্রনিক্স মিডিয়াতে গিয়েই তারা এই বক্তব্যগুলো রাখেন, জনসাধারণের সামনে গিয়ে পরিসংখ্যান দিয়ে বক্তব্য রাখার ক্ষমতা তাদের নেই। দক্ষিণ চব্বিশ পরগনা কিছু গ্রাম আছে, সেই গ্রামের মানুষ এখনো পর্যন্ত সেইভাবে খাবার পাচ্ছে না, শুধু ত্রিপল পেয়েছে, আর কোনো তারা খাবার পায়নি, কি বলবেন এই বিষয়ে? তারা খুব কষ্টে রয়েছে। না, এই অভিযোগটা বিজেপি করেছে। আমি আপনাকে বলি, প্রতিটি বাড়িতে বাংলায় প্রায় 8.5 কোটি মানুষ তারা রেশনের মাধ্যমে চাল পান। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা, হাওড়া, যেগুলো দিয়ে আমফান হয়েছে, সেই আমফানের কোনো একটা জায়গা নেই যে জায়গায় চালটা রেশনের মাধ্যমে পৌঁছায়নি, প্রত্যেকটা জায়গায় পৌঁছেছে। এবং সেখানে যারা পরিযায়ী শ্রমিকরা এসছে তাদেরকে দিদি দিয়েছেন, কোনো কার্ড কি ধরনের আছে তার উপরে তিনি নির্ভর করেননি, তিনি প্রয়োজনে স্পেশাল জিআর দিয়েছেন সমস্ত জায়গায়। এটা বিরোধীদের পরিকল্পনা মাফিক একটা তারা তুলে ধরেছেন যে দেয়া হয়নি, কিন্তু সঠিক তথ্য তারা দিতে পারে। এবারে ইলেকশনে তাহলে কি লক্ষ্য রাখছেন? এবারের ইলেকশনে একই লক্ষ্য, জনগণ তার বরাবর যেমন আমাদের সিট বাড়ছে, এবারের ইলেকশনেও দেখবেন জনগণ এই উন্নয়নের পক্ষে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধিদের তিনি জেতাবেন। আমরা আশা করি গতবারে 211, তারপরে তো দেখেছেন আরও বিভিন্ন দলের লোকেরা যারা এমএলএ থাকাকালীন আমাদের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে, আমরা 225 বেশি আসন আমরা পাব, এটা নিশ্চিত। বিজেপি দিলীপ ঘোষ অভিযোগ করেছে যে তৃণমূল আইন মানে না, লকডাউন মানে না, কি বলবেন? হ্যাঁ, এটা তার কথা বলা সম্ভব। তিনি একবার উত্তরপ্রদেশ ঘুরে আসুন, উত্তরপ্রদেশের চিত্রটা দেখুন, তারা আইন এবং লকডাউন যদি মানে তাহলে আপনার মনে আছে একসময় তিনি বলছেন হাতের তালি বাজিয়ে আপনারা সম্বর্ধনা জানান, একসময় বলছেন মোমবাতি জেলে আপনারা রাস্তায় ঢাকঢোল পেটান, তো মোমবাতি জেলে ঢাকঢোল পিটিয়ে কিভাবে বাজিয়ে পড়ানো হয়েছিল সে দৃশ্য নিশ্চিত আপনাদের ক্যামেরা বন্দী হয়ে আছে। তাই আমি বলবো পশ্চিমবাংলার দিকে আঙুল তোলার আগে ওনার বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে তার দিকে দেখুন, এতই যদি লকডাউন মেনে চলেন তাহলে ওনার গুজরাট এত বাড়ছে কেন সংক্রমণের সংখ্যা, গুজরাটে এত বাড়ছে, মধ্যপ্রদেশে এত বাড়ছে, কি কারণে বাড়ছে? চেন্নাই ফেন্নাই না হয় অন্যান্য ইয়ে আছে, মহারাষ্ট্র আলাদা, তাদের একসময় শরিক ছিলেন, এখন তারা শরিক নেই, সেখানে এত বাড়ছে কোথা? পশ্চিমবাংলায় লকডাউন যদি না মানেন সংক্রমণের সংখ্যা তো তত বৃদ্ধি হচ্ছে না, বরং রিকভারি রেটটা বেড়ে যাচ্ছে, ক্যাজুয়ালিটি কমেছে। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, দা পিডি নিউজে দর্শকদের কি বলবেন? আমি নিশ্চিত
এই চ্যানেলের দর্শকদের বলবো যে এরা যেভাবে নির্ভীক সংবাদ প্রচার করেন আপনারা এদের পাশে থাকবেন, কারণ এদের নির্ভীকতা এটা একটা দৃষ্টান্ত এবং এটা সাংবাদিকতার একটা এথিক্স। এরা সেই এথিক্স মেনটেন করে প্রত্যন্ত গ্রামগঞ্জে সমস্ত খবর তুলে এনে আমাদের সামনে পরিবেশন করে। তাই আমি এই পরিবারের, এই চ্যানেলের যে সমস্ত পরিবারের সদস্য তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এরা যে কায়িক পরিশ্রম করে বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করছেন, আমাদের গোচরে নিয়ে আসছেন, তার জন্যে এদের পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এবং সবাইকে বলবো এদের পাশে থেকে এদেরকে সাহায্য করব। সে কারণেই আমি দা পিডি নিউজ, এদের পরিবারের সবাইকে এবং এই নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এরা ভালো থাকুন, এদের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।